তো ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। এখন আপনারা যে মেশিনটি দেখছেন, এটি একটি 280 ডিমের ইনকিউবেটর মেশিন। এই মেশিনটি সেমি অটো এবং ফুল অটো ইনকিউবেটর মেশিনের কম্বিনেশনে তৈরি। তো এই মেশিনে কি কি আছে, দেখতে কি রকম এবং কিভাবে পরিচালনা করতে হয়, তো আসুন আমরা এ সম্পর্কে বিস্তারিত জানি। এটি একটি AC/DC কন্ট্রোলার, যেখানে দুটি W1209-এর সার্কিট ব্যবহার করা হয়। এই মেশিনে টেম্পারেচার অটোমেটিকলি কন্ট্রোল করবে এবং এই মেশিনে একটি পানির আর্দ্রতা পরিমাপ করার জন্য একটি হাইগ্রোমিটার ব্যবহার করা হয়। এছাড়াও এই মেশিনে ব্যবহার করা হয়েছে প্রয়োজনীয় ফ্যান, বাল্ব এবং হোল্ডার। ডিম টার্নিং করার জন্য এই মেশিনে রয়েছে একটি 4 থাক বিশিষ্ট র্যাক। প্রতিটি র্যাকে 70 পিস করে ডিম বসাইতে পারবেন, অর্থাৎ 4 থাক র্যাকে মোট 280টি ডিম বসাইতে পারবেন। ডিমগুলো টার্নিং করে দেওয়ার জন্য রয়েছে এই মেশিনে একটি হাতল, যা দিয়ে খুব সহজে আপনি ডিম টার্নিং করে দিতে পারবেন। আর এই যে বক্সটি দেখতে পাচ্ছেন, এটি একটি ককশিডের বক্স। এই বক্সটি প্রায় 2.5 ইঞ্চি পুরুত্ব বিশিষ্ট। এই হলো মেশিনে যা যা আছে। এখন আমরা আপনাকে জানাবো কিভাবে মেশিনটি পরিচালনা করতে হবে। এই মেশিনে পানির আর্দ্রতা কন্ট্রোল করার জন্য সোজা একটি উপায় আছে, যা যখন আপনার মেশিনটি হাতে পেয়ে যাবেন তখন এর সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানো হবে। প্রতি 4 ঘন্টা, 6 ঘন্টা অথবা 8 ঘন্টা অন্তর অন্তর যখন ডিমগুলোকে টার্নিং করে দিতে হবে, তখন এই হাতলটি আপনারা উঠিয়ে এবং নামিয়ে ডিমগুলোকে হাতের স্পর্শ ছাড়া ডিমগুলোকে ঘুরিয়ে দিতে পারবেন। এই মেশিনের সবচাইতে বড় সুবিধা হলো ডিমগুলোকে হাতের স্পর্শ ছাড়াই আপনি ঘুরিয়ে দিতে পারবেন, অনেকটা অটোমেটিক ইনকিউবেটর মেশিনে যেভাবে ডিমগুলোকে ঘুরানো হয়। এই ডিম ফুটানোর মেশিনে আপনাকে খুব একটা পরিশ্রম করতে হবে না, শুধুমাত্র ডিমগুলোকে 4 ঘন্টা, 6 ঘন্টা অন্তর অন্তর এই হাতলে দিতে পারবেন। আর টেম্পারেচার অটোমেটিকলি আর পানির আর্দ্রতা খুব ইজিলি আপনি কন্ট্রোল করতে পারবেন। এবং এই মেশিনে আরেকটি আছে, সেটা হচ্ছে বিদ্যুৎ চলে গেলে আপনি ব্যাটারির মাধ্যমে চালাইতে পারবেন অটোমেটিকলি কন্ট্রোলার। এটা বিদ্যুৎ চলে গেলে অটোমেটিকলি আপনার ব্যাটারি থেকে কানেকশন নিয়ে মেশিন বিদ্যুতের সাহায্যে চলছে। তো যদি কখনও বিদ্যুৎ চলে যায়, তো সেই ক্ষেত্রে কিভাবে ব্যাটারি দ্বারা চলবে, তো আসুন এই বিষয়টি আপনাদেরকে দেখায়। তো এখন এটি বিদ্যুতের সাথে কানেকশন দেওয়া আছে। যদি আমি বিদ্যুতের লাইনটি এখন খুলে দিই, তো সঙ্গে সঙ্গে দেখবেন যে এটা এই যে ব্যাটারি দিয়ে চলতে শুরু করেছে। ডিসি বাল্ব দুটো চলতেছে এবং সেই সাথে ডিসি কন্ট্রোলারের সাহায্যে টেম্পারেচারটা অটোমেটিকলি কন্ট্রোল করছে। আবার যখন বিদ্যুৎ চলে আসবে, তখন অটোমেটিকলি এটা বিদ্যুতে চলতে থাকবে। এটি কমপ্লিট ইনকিউবেটর মেশিন। এই মেশিনটি আপনারা আমাদের কাছে খুব সুলভ মূল্যে পেয়ে যাবেন। আপনাদের যাদের এই মেশিনটি পছন্দ হয়েছে, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা দেশের যে কোনো স্থানে আপনাকে এই মেশিনটি পৌঁছে দিতে পারবো। আপনারা চাইলে কন্ডিশনও মেশিনটি নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে শুধুমাত্র কুরিয়ার চার্জটা অগ্রিম দিতে হবে। বাকি মেশিনটি আপনারা হাতে পাওয়ার পর মেশিনের দামটা পরিশোধ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। তো মেশিন সম্পর্কে আপনাদের আরও কিছু জানার থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।